নিষেধাজ্ঞা শেষের প্রথম দিনে সাগরে ধরা পড়েছে প্রচুর ইলিশ। ইলিশ ছাড়াও পোয়া সহ আরো বিভিন্ন ধরনের মাছ পাওয়ার কথা জানিয়েছেন জেলেরা। প্রত্যাশা অনুযায়ী মাছ পেয়ে হাসি ফুটেছে জেলেদের মুখে। একের পর এক মাছ বোঝাই ফিশিং ট্রলার আর ছোট ছোট নৌকা এসে ভিড়ছে। শ্রমিকরা এসব ট্রলার থেকে মাছ আড়তে ওঠাচ্ছেন, সেই সঙ্গে উন্মুক্ত দর দামে পাইকারদের কাছে মাছ বিক্রি করছেন। অবরোধ শেষে প্রথম দিনে তাই বাজার দরও বেশ ভালো। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ডিঙি নৌকা আর ছোট ট্রলারের জেলেরা মাছ নিয়ে ফিরছেন আড়ত ঘাটে। যদিও গভীর সাগরে যাওয়া জেলেদের কেউই এখনো ফেরেননি, তারা ফিরলে মাছে ভরে উঠবে আড়ত, তখন দাম আরো কমবে এমনটাই জানালেন অনেকে। 65 দিনের অবরোধ শেষ, এখন আমরা নামছি, মাছ ভরা কম, আমরা মোটামুটি কাদের কি একটাও দিই আইব। গতকাল মধ্যরাতে মাছ ধরার উপর সরকারের দেয়া 65 দিনের নিষেধাজ্ঞা শেষ হয়। রাতেই সাগরে নেমে পড়েন জেলেরা। শায়লা বিথি, বেঙ্গল নিউজ 24, ঢাকা।